Hello everyone, myself Shushobhon. Ajker video ta ektu onno rokom. Amra chotobela thekei onekei bhabtam je eto boi keno. Boi chhara ki porano jay na. Puthi sarbosho bidya ba pathyapustok probortoner je bidya sheti niye bitorko torko bitorko thakbe ebong shikha bigyaner gobeshona joto egobe তত শিক্ষা চিন্তা সম্পর্কে নতুন চিন্তাধারা পথ উন্মুক্ত হবে কিন্তু আজ থেকে প্রায় 319 বছর আগে জেনেভাতে জন্মগ্রহণকারী এক দার্শনিক কিন্তু পুঁথি সর্বস্ব প্রথা বিরোধিতা করেছিলেন অর্থাৎ তিনি পাঠ্যপুস্তক প্রবর্তন না করে শিক্ষা দেওয়ার কথা তিনি কিন্তু বলেছিলেন কি বলেছিলেন মহান দার্শনিক বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের জনক রুশো আসুন শুনে নেওয়া যাক জিন জ্যাকেস রুশো জন্ম 1712 খ্রিস্টাব্দে রুশো অনেক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন খুব অল্প বয়সে তিনি তার মাকে হারান তার বাবার নাম ছিল আইজাক রুশো তিনি একজন ঘড়ি বিক্রেতা ছিলেন ফলস্বরূপ নিয়মমাফিক শিক্ষা তার আর হয়নি কিন্তু তা সত্ত্বেও তিনি ইতস্তত জ্ঞান আহরণের সুযোগ পান রুশো অষ্টাদশ শতাব্দীর গতানুগতিক চিন্তাধারায় আলোড়নের সৃষ্টি করেন রাষ্ট্রনীতি সমাজ ব্যবস্থা শিক্ষা দার্শনিক চিন্তাধারা সব ক্ষেত্রে তিনি পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন তার চিন্তাধারা গতানুগতিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গড়ে উঠেছিল তিনি ফরাসি বিপ্লবের একজন স্রষ্টা মধ্য বয়সে তার মধ্যে সাহিত্য ও রাজনীতির প্রতি বিশেষ অনুরাগ দেখা যায় 1750 সালে একাডেমি অফ ডিজনের একটি রচনার প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার পান ডিসকোর্স অফ ইকোয়ালিটি নামক প্রবন্ধে তিনি প্রচলিত সমাজ ব্যবস্থার আরও তীব্র সমালোচনা করেন 1761 সালে তিনি তার বিখ্যাত উপন্যাস জুলিয়ে অর দ্য নিউ হেলুইস প্রকাশ করেন 1762 সালে রাজনৈতিক চিন্তামূলক গ্রন্থ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট প্রকাশ করেন তিনি এই বইয়ের জন্য যাজক শ্রেণীর রোষে পড়েন এবং দেশ থেকে বিতাড়িত হন রুশোর শিক্ষাচিন্তা সম্পর্কিত তার প্রামাণ্য বই হল এমিল যা 1762 সালে প্রকাশিত হয় এখানে নির্ভীকভাবে তিনি তার শিক্ষাচিন্তাকে ব্যক্ত করেছেন এমিল নামে এক কাল্পনিক বালকের পরিকল্পনার মাধ্যমে রুশোর জীবন দর্শনকে প্রকৃতিবাদ বলা হয় তার জীবন দর্শনের মূল তত্ত্ব তার সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ের প্রথম কয়েকটি ছত্রে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে সেখানে তিনি বলেছেন ম্যান ইজ বর্ন ফ্রি এভরিওয়ার হি ইজ ইন চেইনস তিনি বলেছেন শিশুরা স্বাভাবিকভাবে সৎ হয়ে জন্মায় কিন্তু সমাজ ও সমাজের পরিবেশে তারা অসৎ হয় তিনি প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সারা জীবন প্রতিবাদ করে গিয়েছেন তার এই প্রতিবাদের মধ্যেই তার জীবন দর্শন ফুটে উঠেছে তিনি তার সোশ্যাল কন্ট্রাক্টে প্রাকৃতিক সমাজ অর্থাৎ ন্যাচারাল স্টেট গঠনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ন্যাচারাল স্টেট বলতে তিনি আদিম সমাজ ব্যবস্থার কথা বলেননি বা তার পুনরাবৃত্তির কথা বলেননি তিনি বলেছেন এই সমাজ মানুষের সমবায় গঠিত হবে পারস্পরিক চুক্তির মাধ্যমে এই সমাজ ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তির সমান অধিকার থাকবে নিজের ক্ষমতানুযায়ী বিকাশ হওয়ার এই প্রাকৃতিক সমাজের নাগরিক হবে প্রাকৃতিক মানুষ বা ন্যাচারাল ম্যান রুশোর শিক্ষা দর্শনে তার জীবন দর্শন ও সমাজ দর্শনের প্রত্যক্ষ প্রয়োগ করা হয়েছে তার শিক্ষাতত্ত্বমূলক গ্রন্থ এমিলে তিনি এই কথা পুনরাবৃত্তি করেছেন তার মতে প্রকৃতি মানুষের একমাত্র শিক্ষক হওয়ার যোগ্য একমাত্র প্রকৃতির মধ্যেই মানুষের সকল সত্তার বিকাশ হওয়া সম্ভব তিনি মনে করতেন মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা মানুষকে শৃঙ্খলিত করে মাত্র তার মনের উন্মুক্ততা এনে নিতে পারে না তাই তিনি শিশুর প্রকৃতির অনুযায়ী শিক্ষার কথা বলেছেন রুশো তার এই শিক্ষা সংক্রান্ত তত্ত্ব এমএল উপন্যাসে ব্যক্ত করেছেন তার মতে প্রাকৃতিক বিষয় সৌন্দর্যকে উপলব্ধির মাধ্যমে যে শিক্ষা তাই প্রকৃত শিক্ষা আর এই শিক্ষা ব্যবস্থার প্রধান শিক্ষক হলেন প্রকৃতি নিজে রুশোর
শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে পৃথকভাবে কোথাও উল্লেখ করেননি, তবে তার সমগ্র শিক্ষা চিন্তার মধ্যে থেকে একটি মূল সূত্র খুঁজে পাওয়া যায়। তিনি গতানুগতিক শিক্ষা ব্যবস্থার স্পিরিচুয়াল, সোশ্যাল ও ভোকেশনাল কোনো লক্ষ্যকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করেননি। তার শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তির পরিপূর্ণ স্বাভাবিক বিকাশ, যে বিকাশের মাধ্যমে সে সুসামঞ্জস্যপূর্ণ স্বাভাবিক জীবনের অধিকারী হবেন। তার মতে শিক্ষার নির্দিষ্ট লক্ষ্যগুলি হলো টু অ্যাক্ট, টু মেক ইউজ অফ অর্গানস, টু মেক ইউজ অফ সেন্সেস, অর্থাৎ শিশুকে তার মানসিক ক্ষমতাগুলি যথোপযুক্ত ব্যবহার করতে সহায়তা করা। টাইপস অফ এডুকেশন। রুশোর শিক্ষা চিন্তার প্রত্যক্ষ পরিণাম হিসেবে তার শিক্ষণ পদ্ধতি গড়ে উঠেছে। যে শিক্ষায় শিশুর মনকে অপরিপক্ক অবস্থায় জ্ঞানের বোঝায় ভারাক্রান্ত করা হয়, যে শিক্ষায় শিশুকে বয়স্কদের মতো দায়িত্ব ও কর্তব্য পালনে বাধ্য করা হয়, তাকে বলা হয় যে ইতিবাচক শিক্ষা বা পজিটিভ এডুকেশন। নেতিবাচক শিক্ষা বা নেগেটিভ এডুকেশন বলতে তিনি শিক্ষার অভাবকে বোঝাতে চাননি, তিনি চেয়েছিলেন গতানুগতিক চিন্তাধারার পরিবর্তন। যে শিক্ষায় জ্ঞানের পূর্বে জ্ঞান সংগ্রহের বস্তু সামগ্রীকে উপযুক্ত করে তৈরি করা হয়, তাকেই তিনি নেতিবাচক শিক্ষা বলেছেন। অর্থাৎ যে শিক্ষা সরাসরি জ্ঞানদানের পূর্বে জ্ঞান আহরণের উপকরণগুলিকে বা জ্ঞানেন্দ্রগুলিকে পরিমার্জন করে জ্ঞান গ্রহণের উপযোগী করে তুলতে সহায়তা করে, তাই হলো নেতিবাচক শিক্ষা বা নেগেটিভ এডুকেশন। কারিকুলাম, এটি একটি খুব গুরুত্বপূর্ণ রুশোর তত্ত্ব। প্রথম পর্যায়ে 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ ইনফ্যান্সিকাল, ইনফ্যান্সি সময়। রুশোর মতে এই বয়সেই শিশুর ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং শিশুগণ বহির্জগতের সঙ্গে পরিচিত হয়। এই সময় তার শারীরিক বিকাশের উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, বয়সচিত ব্যায়াম ও খেলাধুলোর ব্যবস্থা করতে হবে। শিশুর অবসাধীনতায় কোনো রূপ হস্তক্ষেপ করা চলবে না, এমনকি শিশুর পোশাকও হবে ঢিলে যাতে সে মুক্তভাবে চলাফেরা করতে পারে। প্রচলিত বিধিনিষেধ বা শাস্তির উপর আরোপ করা চলবে না, মানসিক ও নৈতিক বিকাশের উপর কোনো জোর দেওয়া চলবে না এই বয়সে। রুশো এই পর্যায়ে স্বাভাবিক পদ্ধতিতে শিশুর ইন্দ্রিয় পরিমার্জনার কথা পরামর্শ দিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ চাইল্ডহুড, 5 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত, রুশোর মতে জীবনের এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে শিক্ষা ব্যবস্থা দুটি মূলনীতি দ্বারা পরিচালিত হওয়া উচিত, প্রথমত নেতিবাচক শিক্ষার নীতি এবং দ্বিতীয়ত প্রাকৃতিক ফল লাভের সাহায্যে নৈতিক শিক্ষা। এই পর্যায়েও শিশুর পুস্তক পরিচিতি হবে না এবং শিশুর মনও থাকবে নিষ্ক্রিয়। শিশুকে সব রকম সামাজিক বাধা নিষেধ থেকে দূরে পবিত্র পল্লী জীবনের পরিবেশে বসবাস সুযোগ করে দিতে হবে, যাতে শহর জীবনের কলুষিত পরিবেশ তার উপর প্রভাব বিস্তার না করে। প্রাকৃতিক শক্তি ও ঘটনার সংস্পর্শে এসে নিজস্ব অভিজ্ঞতার দ্বারা তার নৈতিক মূলনীতিগুলির সঙ্গে পরিচিত হবে। তৃতীয় পর্যায়ে 12 বছর থেকে শিশুদের চাহিদার তুলনায় শক্তি অনেক বেশি থাকে। 12 বছর থেকে 15 বছর বয়স পর্যন্ত এই বয়স শিশুর জ্ঞান আহরণের পর্যায়ে। এই সময় দেখা যায় শিশুরা সঙ্গী খোঁজে। এই সময় শিশুদের যৌথ প্রবৃত্তি ও কৌতূহল প্রবৃত্তি খুব প্রবল হয়। তার মতে প্রাকৃতিক পরিবেশে শিশুকে প্রবণতা করে জ্ঞান দিতে হবে, মাঠ ঘাট নদ নদী গাছপালা ইত্যাদি পর্যবেক্ষণ করে ভূগোল শিক্ষা দিতে হবে। আবার ইতিহাস শেখানো হবে ছোটো ছোটো গল্প, ভ্রমণ, রোমাঞ্চকর অভিযান ইত্যাদির মাধ্যমে। নৈসর্গিক ঘটনার পরিচিতিতে জ্যোতির্বিদ্যা শিখবে, কথোপকথনের মাধ্যমে সাহিত্য শিখবে। তিনি কোনো পাঠ্যপুস্তক প্রবর্তন করা পক্ষপাতী ছিলেন না, শুধুমাত্র রবিনসন ক্রুশো পড়ানোর কথা তিনি বলেছেন। রবিনসন ক্রুশো হল ড্যানিয়েল ডিফো রচিত একটি ইংরেজ উপন্যাস, 1719 সালে এটি প্রকাশিত হয়। উপন্যাসকানী রবিনসন ক্রুশো নামে এক ভগ্নপথ ব্যক্তির কাল্পনিক আত্মজীবনী আকারে রচিত। এই ব্যক্তি ভেনেজুয়েলার কাছে একটি নির্জন বিষুবীয় দ্বীপে 28 বছর পরিত্যক্ত অবস্থায় অবস্থান করেন এবং সেখান থেকে তিনি বেঁচে ফিরে আসেন স্বাভাবিক জীবনযাপনে। অ্যাডভেঞ্চারমূলক বই তিনি পড়াতে বলেছেন, কারণ এর মাধ্যমে প্রাকৃতিক জীবনযাপনের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা পাবে। চতুর্থ পর্যায়ে অর্থাৎ অ্যাডোলেসেন্স।
15 to 20 years অন্যের প্রতি সমবেদনাবোধ জাগ্রত করা এই পর্যায়ের উদ্দেশ্য। তাছাড়া নৈতিক বিশ্বাস এবং প্রক্ষোভমূলক জীবনের বিকাশও এই পর্যায়ের উদ্দেশ্য। প্রকৃতপক্ষে এই সময় শিশুর সামাজিক শিক্ষা শুরু হয়, তবে সব কিছু শিক্ষা হবে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে। কোনো শিক্ষাই উপদেশের মাধ্যমে দেওয়া চলবে না, ভালো কাজে উৎসাহ দিতে হবে। তাহলে শিশু বুঝতে শিখবে কোন কাজ ভালো কোন কাজ মন্দ। সামাজিক মেলামেশার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক গুণ বিকাশ উপকর্তিত হবে। এই স্তরে শিশুর নৈতিক শিক্ষার পূর্ণ পরিণতি হবে। মেথডস অফ টিচিং। রুশোর চাহিদা প্রবৃত্তি এবং আগ্রহ অনুযায়ী শিশুরকে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। রুশো শিক্ষাক্ষেত্রে নতুন শিক্ষণ পদ্ধতি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, রুশো সক্রিয়ভাবে প্রকৃতির সঙ্গে মেলামেশা করে শিখবে। তার এই শিক্ষণ পদ্ধতি সম্পর্কে তিনি বলেছেন, লেট হিম নট বি টট সায়েন্স, লেট হিম ডিসকভার ইট। তার এই শিক্ষণ পদ্ধতি সংক্রান্ত নীতিকে বর্তমানে আবিষ্কার পদ্ধতি বা হিউরিস্টিক মেথড বলা হয়। তার প্রাকৃতিক ফললাভের নীতি, থিওরি অফ ন্যাচারাল কনসিকোয়েন্স, পরবর্তীকালে হার্বার্ট স্পেন্সার সমর্থন করেছেন। তাই রুশোকে শিক্ষাক্ষেত্রে বৈজ্ঞানিক ধারারও প্রবর্তক বলা যায়। ওমেন্স এডুকেশন বা নারী শিক্ষা বা স্ত্রী শিক্ষা। স্ত্রী শিক্ষার লক্ষ্য সম্পর্কে তিনি পৃথকভাবে আলোচনা করেছেন। তিনি বলেছেন, স্ত্রী শিক্ষা পুরুষদের থেকে আলাদা হবে, তাদের সাধারণ জ্ঞানের পরিবর্তে পারিবারিক জ্ঞান দিতে হবে। স্ত্রী শিক্ষার লক্ষ্য হবে নারীদের পুরুষের যোগ্য সঙ্গী হিসেবে গড়ে তোলা। রোল অফ টিচার্স। শিক্ষক সম্পর্কে রুশোর ধারণার মধ্যে অভিনবত্ব ছিল। তিনি তার শিক্ষা চিন্তায় শিক্ষকের দায়িত্বের সঙ্গে বিভিন্ন গুরুত্ব আরোপ করেছেন। এমিলের শিক্ষার ভার তিনি তার মা বাবার উপর ছেড়ে দেননি, কিন্তু একই সঙ্গে স্মরণ রাখা দরকার তার শিক্ষানীতি শিক্ষক সর্বস্ব নয়। তিনি শিক্ষাক্ষেত্রে শিক্ষককে গৌণ ভূমিকা দিয়েছেন, তবে তার ব্যক্তিগত কতকগুলি বৈশিষ্ট্যের উপরও গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষক হবেন পরিপূর্ণভাবে শিক্ষিত অর্থাৎ ওয়েল এডুকেটেড। প্রাকৃতিক শিক্ষানীতিতে আস্থাবান। শিক্ষক হবেন শিক্ষার্থীর খেলার সাথী। তিনি বলেছেন, হি শুড নট বি এমপ্লয়েড ফর মানি। অর্থাৎ শিক্ষক সম্পর্কে রুশোর আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য হল, একজন শিক্ষক শিক্ষার্থীর পরিপূর্ণ জীবনব্যাপী শিক্ষার ভার নেবেন। সুতরাং নিশ্চিতভাবে বলা যায়, রুশো আধুনিক শিক্ষার ভাবধারা এবং পদ্ধতিকে নানাভাবে প্রভাবিত করেছেন। তারই চিন্তাধারার উৎস থেকে ঊনবিংশ শতাব্দীতে বিভিন্ন চিন্তাবিদ ও শিক্ষাবিদ আধুনিক শিক্ষার ভাবধারাকে তাদের কর্ম ও চিন্তার মধ্য দিয়ে সুনির্দিষ্ট পথে প্রভাবিত করে নিয়েছেন। রুশোর শিক্ষা চিন্তার মধ্যে অনেক পরস্পর বিরোধী মতবাদ স্থান পেয়েছে। শিক্ষাতত্ত্বের পাঠক হিসেবে স্মরণ রাখা দরকার, রুশোর শিক্ষা চিন্তার মধ্যে অনেক পরস্পর বিরোধিতা বর্তমান। অনেক জায়গায় প্রচলিত ব্যবস্থার ত্রুটি বর্ণনা করতে গিয়ে তার বক্তব্যকে অতিরঞ্জিত করেছেন তিনি। তার অনেক তত্ত্ব আধুনিক শিক্ষাবিদগণের বিচারে ভ্রান্ত প্রমাণিত হয়েছেন। তা সত্ত্বেও আধুনিক শিক্ষাক্ষেত্রে রুশোর অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হয়। তাই রুশোর শিক্ষাচিন্তার মূল্যায়ন করতে গিয়ে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষাতত্ত্বের ইতিহাসে রুশোর মতো বিতর্কিত পুরুষ আর নেই, তবুও আধুনিক শিক্ষাক্ষেত্রে তার প্রভাবই সবচেয়ে বেশি। থ্যাংক ইউ।